7 জানুয়ারি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ে আবারও নিজেদের অবস্থান জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরামর্শ না মানলে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বাইডেন প্রশাসন শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আদালতে দেওয়া কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ম্যাথিউ মিলার। সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।